এই জালিম সরকারকে পতন করেছে যে জন জন মাধ্যম দিয়ে এই সমন্বয়ক জালিমের বিরুদ্ধে কথা বলেছিল তাদের উদ্দেশ্য ছিল একটা সেটা হলো ওরা চাচ্ছিল আমরা আমাদের মেধা দিয়ে মনন দিয়ে সরকারি চাকরি করব। আল্লাহর কি খেলা আল্লাহ বলতেছে তোমরা এই সরকারের বিরুদ্ধে কথা বলতেছ সরকারি চাকরি পাওয়ার জন্য আমি আল্লাহ আমার খাজানায় তোমাদের সরকারি চাকরি বরাদ্দ করে আমি তোমাদেরকে আমার খাজানা ভান্ডারে সরকার হিসেবে কবুল করেছি মনে হয় বোঝেন নাই এই যে সমন্বয়কেরা সংগ্রাম করলো কুনি হাসিনার বিরুদ্ধে কিসের জন্য সরকারের চাকরিতে যেন তাদের মেধা দিয়ে সরকারিতে চাকরিতে যেতে পারে কিন্তু চিন্তা করছেন ওরা সরকারি চাকরি পায় নাই নিজেরাই এখন সরকার হয়ে গেছে আল্লাহু আকবর আমরা সকলেই জানি সতেরো সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের ভেতরে আমাদের এই ছাত্র সমাজ দিয়েছে দিয়েছে তারা দেশ চালাতে হয় এই যে আমরা সকলেই জানি নাহিদ হাসান নামে একজন আরেকজন সজীব ভুইয়া এই দুইজন কিন্তু এই সতেরো জনের মধ্যে জায়গা পেয়েছে পঞ্চাশ বছরের ইতিহাসকে তারা ফেল করেছে সোহান এদের চিন্তা চেতনা একটা আপনারা লক্ষ্য করেছেন কিনা এরা ছাত্রদেরকে দিয়ে গলিতে গলিতে একটা প্রচার চালায় দিচ্ছে প্রচারটা কি জানেন এই যে মরে 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 সাদা বাজরা সাদা করতেছে কথা কন না কেন এই সন্তাসীরা ব্যবসা পাঠ লুটপাট করছিল এই সন্তাসীরা ব্যবসা পাঠ করার জন্য সাদা দেওয়া লাগতেছিল এখন এই ছাত্র সমাজ বলতেছে যারাই কোনো কাজের নামে কোনো কিছু চাইবে কোনো কথা নাই কানের নিচে দেওয়া শুরু করবে সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা কথার কি মিল আছে না নাই মিল আছে এই নাহিদ হাসানেরা সজীবেরা এরা চেয়েছিল সরকারি চাকরি আল্লাহ বলে তোমরা নেয়ের পক্ষে থেকেছ ন্যায়ের পক্ষে স্লোগান দিয়েছ ন্যায়ের পক্ষে হাজারো সন্তানের তোমরা বুক খালি করে রক্ত ঝরিয়েছ আমি আল্লাহ তোমাদেরকে সরকারি চাকরি দিলাম না আমি আল্লাহ তোমাদেরকে সরকার বানিয়ে দিলাম আল্লাহ সুতরাং এখান থেকে কি শিক্ষা নেবেন আপনি আমি আপনি আমি শিক্ষা নেব এখান থেকে জীবন যাবে সত্যের পক্ষ আমরা ছাড়বো না সত্যের পক্ষে থাকবো সত্যের পক্ষে যদি আমি আপনি থাকি পৃথিবীর সব চাওয়া যিনি কবুল করবেন তিনি কে সত্যের পক্ষে হকের পক্ষে কোরআন এবং হাদিসের পক্ষে আলেম আলমার পক্ষে থাকবেন আপনার জীবনের সমস্ত চাওয়াগুলো যিনি কবুল করবেন তিনি কে জোরে বলেন কুন ইল্লুহুম্মা মালিকাল মুলকে তুউতিল মুলকামান্তাশাউ

আমি তো পৃথিবীর বুকে যুগে 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 ইসলামের বিজয় দিব কারণ ক্ষমতা চিরস্থায়ী নয় আল্লাহ পাক নবীকে ডেকে ডেকে বলে নবী ও নবী সারা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে আপনি একটা ঘোষণা দান ঘোষণা হলো আল্লাহ মালিকুল মুলক আল্লাহ এই দুনিয়ার রাজত্ব ক্ষমতা পৃথিবীর কোন মানুষের কাছে নয় এই রাজত্ব ক্ষমতা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহর কাছে ক্ষমতার মালিক কে আজরে বলেন কে আল্লাহ তা বলে তো হোতেলমুল কামান আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি অত উজ্জুমান তাশা অতো চিল্লুমান তাসা আমি আল্লাহ যাকে ইচ্ছা করি ক্ষমতাটা ছিনিয়ে নেই আহারে পাঁচই আগস্ট সমস্ত মানুষেরা বেলায় এগারোটা পর্যন্ত রাস্তাঘাটের যে চিত্র দেখেছিল কক্ষুনি ভাবে নাই কক্ষুনি ভাবে নাই বাংলার জমি আবার নতুন সূর্য উঠবে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রাস্তার পরিবেশ দেখছেন আর্মি বিডিআর পুলিশ দিয়ে মেসাকার করেছিল একটা লোককে ডাকতে দেয় নাই আল্লাহ বলে হাজার লক্ষ কোটি আর্মি কি করবা আমি আল্লাহ যখন ইচ্ছা করব ক্ষমতা ছেড়ে নিব কখন সাড়ে এগারোটা পর্যন্ত রাস্তা পরিষ্কার আড়াইটার সময় আবার রাস্তা জনগণের দখলে এই দখল করার ক্ষমতা ছিনিয়ে দেওয়ার যিনি সবচেয়ে প্রথম কারিগর তিনি কে আরো জোরে বলেন কে আপনারা যারা এখানে বসে আছেন কল্পনাও করেন নাই স্বপ্নেও দেখেন নাই এই জালিম সরকারের পতন আজকে এই পাঁচ তারিখে হচ্ছে